আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু শিবলিংস কুকিং। আজ আমি আপনাদের সাথে শাহি মালাই টুকরা রেসিপি শেয়ার করব। আর শাহি আইটেমটা কিন্তু আমাদের সবার অনেক বেশি পছন্দ, আর শাহি টুকরা তৈরি করা অনেক বেশি সহজ এবং অল্প সময়ে তৈরি করে নেওয়া যায়। তো চলুন এবার আমরা এটা তৈরিতে চলে যাই। আর তার আগে যারা আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখছেন তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন এখন আমরা এটা তৈরিতে চলে যাচ্ছি। আর আমরা প্রথমে মালাইটা তৈরি করব, আর মালাইয়ের মধ্যে আমরা কিছুটা বাদাম কুচি দিব, যার জন্য বাদামটাকে আমরা প্রথমে একটু ভেজে নিব। তো ভেজে নেওয়ার জন্য এখানে আমি কিছুটা দিয়ে দিয়েছি ঘি, এবং ঘিয়ের মধ্যে ভেজে নিব। তো 1 থেকে 1.5 মিনিট এটাকে আমরা রাখবো, হালকা যখন একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে তখনই আমরা তুলে নিব। এখানে কাঠবাদাম এবং পেস্তা বাদাম আমি কুচি করে নিয়েছি, তো কালারটা কিছুটা চেঞ্জ হয়ে আসছে এবং এই মুহূর্তে আমরা এটাকে তুলে নিচ্ছি। আর এদিকে আমরা মালাইয়ের জন্য দুধ বসিয়ে দিয়েছি প্যানে, আর এখানে 1/2 লিটার পরিমাণে দুধ আছে এবং দুধে বলক চলে এসেছে। এই পর্যায়ে আমরা চুলার জালটাকে একটু কমিয়ে দিব মিডিয়াম টু লো, এবং মিডিয়াম টু লোয়ে রেখে এটাকে আস্তে আস্তে আমরা জাল করে নিয়ে তারপরে ঘন করে নিব। তো দুধের মধ্যে কিন্তু সরাসরি শুরু করেছে, তো এই পর্যায়ে কিন্তু বারবার নেড়ে দিতে হবে। আর সাইডে লেগে যাওয়া অংশগুলোকেও কিন্তু আমরা স্প্যাচুলা দিয়ে বারবার আমরা দুধের সাথে মিশিয়ে দিব, এবং উপরেও যে সরটা পড়ে যায় সেটাও আমরা বারবার মিশিয়ে দিব। এতে করে কিন্তু মালাইয়ের স্বাদটা বহুগুণে বেড়ে যায়। তো কিছুটা ঘন হয়ে আসার পরে কিন্তু আমরা এর মধ্যে চিনিটা অ্যাড করে দিয়েছি, এখানে 1/4 কাপ পরিমাণে আমি চিনি অ্যাড করেছি। আর যে ভেজে রেখেছিলাম কাঠবাদাম এবং পেস্তা বাদাম সেটাও দিয়ে দিলাম। তো দিয়ে আবারও আমরা নাড়তে থাকবো এখন। আর দুধের যে সরের যে সলিড পার্টটা নিচে জমে যায় সেটাও আমরা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে নেড়ে দিব। তো আমরা আরও 1 মিনিট জাল করে নিব, এতে করে কিন্তু এরকম ঘন হয়ে আসবে। এটা ঘন হয়ে এসেছে, এই পর্যায়ে আমরা তুলে নিব। আর তুলে নেওয়ার পর যখন রুম টেম্পারেচারে চলে আসবে তখন কিন্তু মালাইটা আরও বেশি ঘন হয়ে যাবে। তো এখন এটাকে আমরা আর বেশি ঘন করছি না, এখন আমরা তুলে নিব এটাকে। তো আমাদের মালাই তৈরিটা হয়ে গিয়েছে, এখন আমরা চলে যাচ্ছি শাহি টুকরার যে ব্রেডটা তৈরি করতে হবে সেটার জন্য। তো এখানে আমি 6 পিস পরিমাণে ব্রেড নিয়েছি এবং ব্রেডটাকে কেটে নিব। তো আমি ব্রেডটাকে আজকে গোল করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে পাশের যে ব্রাউন পার্টটা আছে সেটা কেটে নিয়ে কিংবা না কেটে আপনারা 3 কোণা করেও কেটে নিতে পারেন, তবে আজ আমি গোল শেপ করে কেটে নিয়ে তারপরে শাহি টুকরাটা তৈরি করছি। তো আমি একে একে সবগুলো এভাবে করে কেটে নিব। এবার এই ব্রেডগুলোকে আমরা ভেজে নিব, এই জন্য এখানে কড়াইয়ে নিয়ে নিয়েছি তেল এবং ঘি মিক্স করে। আপনারা চাইলে শুধু ঘি কিংবা তেলও নিতে পারেন, তবে ঘিটা দিলে কিন্তু এটার ফ্লেভারটা খুব ভালো আসে। তো এটাকে আমরা এখন ভেজে নিব, আর ভেজে নেওয়ার সাথে সাথে আমরা এখানে চিনি শিরাটা তৈরি করে নিব পাশাপাশি। এজন্য এখানে পানি নিয়েছি 1 কাপ, আর চিনি 1/3 কাপ দিয়ে এটাকে নেড়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি 2টো এলাচও দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে আমরা ব্লক তুলে তারপরে আরও 3-4 মিনিট জাল করে নিব। শিরাটা কিন্তু খুব বেশি ঘন করার দরকার নেই, তো এটা তৈরি হতে থাক। আর পাশাপাশি এটাও আমরা উল্টে দিচ্ছি। তো ব্রেডটা কিন্তু একদমই লো ফ্লেমে তারপরে আমরা ভেজে নিব, না হলে কিন্তু এটা খুব সহজেই কালার চলে আসবে আর মুচমুচেও হবে না। তো এটা কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে, ওরকম গোল্ডেন কালার। এখন আমরা এটাকে তুলে নিব, আর এটা কিন্তু একদমই মুচমুচে হয়েছে ব্রেডটা। তো এটা তুলে নেওয়ার পরপরই আমরা যে চিনি শিরাটা তৈরি করে নিয়েছি সেটার মধ্যে ডুবিয়ে নিব। তো দেওয়ার পরপর এক সাইড হয়ে গেলে আর এক সাইডও আমরা এভাবে পানিতে চুবিয়ে নিয়ে তারপরে আমরা তুলে নিব। আর শিরার মধ্যে কিন্তু এটা বেশিক্ষণ রাখলে একদমই এটা নরম হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে না, তো যার জন্য আমরা সবগুলোকেই রেখে তারপরে তুলে নিয়েছি সাথে সাথে। এবং তুলে নেওয়ার পরপরে এর মধ্যে আমরা মালাইটা দিয়ে দিচ্ছি, এবং মালাই দেওয়ার পর উপরে আরও কিছুটা দিয়ে দিচ্ছি এখন বাদাম কুচি গার্নিশ করার জন্য। তো আপনারা এখন চাইলে ফ্রিজেও রেখে দিতে পারেন 1.5-2 ঘন্টা, এতে করে কিন্তু এটা স্বাদটা আরও বেড়ে যায়, এবং কিংবা এই পর্যায়ে এভাবে আপনারা খেতে পারেন। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে আমাদের ভিডিওটিতেও একটি লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।